हेलो फ्रेंड्स, আমার পাকশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো সুজি কেক। এখন আমের সময়, তাই আম দিয়ে নতুন নতুন রেসিপি বানাতে ভীষণ ভালো লাগে আর আপনাদের সাথে তাই শেয়ার করছি। আর ম্যাঙ্গো সুজি কেক বানাতে যেগুলো যেগুলো লাগছে সেগুলো নিয়ে নিয়েছি আমি। দুটো মাঝারি সাইজের হিমসাগর আম, সেটার ম্যাঙ্গো পাল্প আমি করে নিয়েছি। নিয়েছি সুজি, সুজিটা আমি কিন্তু মিক্সি করে নিয়েছি। আর নিয়েছি চিনি গুঁড়ো, দুধ, কাজু, পেস্তা, কিশমিশ আর চেরি আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাজু, কিশমিশ আর চেরি আমি এভাবে কেটে নিয়েছি। এটা সাজাবার জন্যে নিয়েছি সাদা তেল, বেকিং পাউডার আর সামান্য একটু ময়দা নিয়েছি। এবার আমি এটা শুরু করব। ব্যাটারটা আমি তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি সুজি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা, ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল, কিছুটা সাদা তেল আমি রেখে দেবো কেক মোল্ডটায় লাগাবার জন্য। এটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো চিনি গুঁড়োটা, এটাও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে দেব। আপনারা যে কোনো ম্যাঙ্গো এর মধ্যে দিতে পারেন। আমি হাত দিয়ে এটা মেশালাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু দুধ, কারণ সুজি আছে যেহেতু এটা কিন্তু টেনে যাবে। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব। আমি আরও একটু দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন রেখে দেবো এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। কেকের ব্যাটারটা দেখুন এভাবে। এবার এর মধ্যে আমি এই ফুড এগুলোর মধ্যে, আমি বিটসগুলোর মধ্যে আমি সামান্য ময়দা মিশিয়ে দিলাম। এবার এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, এটা মিশিয়ে দিলাম ভালো করে। কেকের ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি কেক মোল্ডটাতে সামান্য একটু তেল দিয়ে তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এবার আমি ব্যাটারটাই ভেতর কেক মোল্ডটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই কেকটা খেতে ভীষণ ভালো হয়, আপনারাও বাড়িতে বানাবেন। এবার এটাকে করে আমি একটু কাজু, কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে নেব। কেকের ব্যাটার তো আমার সাজানো হয়ে গেছে। এবার এটা আমি মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি এবার কেকটা বসিয়ে চেক করব। কেকটা এভাবে আমি খুব সাবধানে বসাবো এবং এটা ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টার মতো বেক করতে দেব লো ফ্লেমে। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি দেখে নেব কেকটা। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি
কেকটা পুরোপুরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো এবং এই বালি যেহেতু গরম আছে আমি আরো 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি বালি থেকে কেকটা পুরোপুরি তুলে নিয়েছি। এবার আমি এটাকে, কেকটা এমনিই খুলে এসেছে দেখুন, কেকটার দেখুন অপোজিট পিঠটা এরকম। এবার এটা আমি কাটবো। কেকটা আমার কাটা হয়ে গেছে, এই যে দেখুন কেকগুলো ভীষণ সফট, খেতেও খুব সুস্বাদু। এবার এগুলোকে আমি সার্ভ করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করুন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।